আজকে তো আইএফএতে বেলঘড়িয়া এবং মেহাবাডান এসি এই ব্যাপারটা নিয়ে যে দাবি জানিয়েছে, বেলঘড়িয়া কিছু অ্যালিগেশনস জানিয়েছিল আমাদের চিঠি দিয়ে কিছু খেলা নিয়ে, তো আমরা ডিসাইড করেছিলাম আমাদের কমিটির মিটিং এ যে এটার একটা ইনভেস্টিগেশন কমিটি করা হবে এবং সেই কমিটি পুরো ব্যাপারটা তলিয়ে দেখবে যে আদৌ কোনো অসৎ পথের ব্যবহার খেলায় হয়েছে। আজকে এই কমিটির প্রথম মিটিং ছিল, তাদের মেম্বাররা বসেছিল। আমাদের আইএফএর তরফ থেকে আমাদের ডিসিশন ছিল যে আইএফএর কোনো আধিকারিক এই মিটিংয়ে আমরা থাকব না, আমরা সম্পূর্ণ স্বাধীনতা দেব যাতে মিটিংটা নিজের মতন করে হতে পারে, কারণ যারা ইনভলভ যাদের নিয়ে কথা সবাই আমাদের অ্যাফিলিয়েটেড ইউনিট, এবং যাতে জিনিসটা নিরপেক্ষভাবে হয় কোনোভাবেই আয়ের আধিকারিকরাও আমরা এই ব্যাপারটার মধ্যে জড়াব না, এবং সেই সম্পূর্ণ স্বাধীনতা আমরা দিয়েছি এই ইনভেস্টিগেটিং কমিটিকে। তারা আজকে বসেছিল, তারা তাদের কীভাবে এগোবে এবং কী কী কোয়ারিজ আছে সেটা আমাদের জানিয়েছে, সেইভাবে আমরা যা যা সাপোর্ট লাগবে আমরা তাদের দেবো বলেছি, এবং সেই সাপোর্টগুলোর ব্যবস্থা করা হবে যাতে তারা ব্যাপারটাকে তদন্ত করে দেখতে পারে যে এর মধ্যে কোনো ম্যাল প্র্যাকটিস বা কোনো অন্যায় পথে কোনো কাজ হয়েছে। ওনারা আজকেই মিটিং হয়েছে, আমার খুব বেশি দিন লাগবে বলে আমার মনে হয় না, আরো হয়তো দু তিনটে মিটিং লাগতে পারে, তাদের আরো হয়তো দুটো মিটিং কি ম্যাক্সিমাম তিনটে মিটিংই লাগবে, তারপরেই আমরা খেলা শুরু। আজকেও একটা লিগ সাব কমিটির মিটিং হয়েছিল, ফোর্থ থেকে সেকেন্ড ডিভিশন আপনারা অ্যানাউন্স করে দিয়েছেন কে চ্যাম্পিয়ন হলো, কে রেডিয়েশন হলো। এই কমিটি আর লিগ সাব কমিটি কিন্তু আলাদা, ইনভেস্টিগেট করে রিপোর্ট দেবে, সাথে সাথে আমরা ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশন কমিটি যেটা রয়েছে তার মিটিং ডাকবো, তার লিগ সাব কমিটির মিটিং হবে, দুটোতে মানে এটারও ডিভিশন হয়ে যাবে, হয়ে ফার্স্ট ডিভিশনের খেলার ব্যাপারটা চলে যাবে, ওনাদের ডিভিশনের ভিত্তিতে ফাইনাল রাউন্ড, আর প্রিমিয়ারেরও চ্যাম্পিয়ন রানার্স যারা আছে সেগুলো সব ডিক্লেয়ার। অন্য ভাবে ব্যবহৃত হতে পারে এবং সেখানে একটা ম্যানিপুলেটেড হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই এই তদন্ত কমিটির কোন বিষয়ই আমরা আলোচনা করবো না যতক্ষণ না তদন্ত সম্ভব। রেফারিদের ডাকা হয়েছিল, দুই ক্লাবের প্রতিনিধিদের ডাকা হয়েছিল, সেরকম সেইভাবে কি এই কমিটি চলবে? বললাম যে এটা নিয়ে আমি আলোচনা করবো না, ডাকা হবে না, কি আদৌ কাউকে ডাকা হবে না হবে না, লিখিত রিপোর্ট নেওয়া হবে বা কি করা হবে সেটা সম্পূর্ণভাবে তদন্ত কমিটির এখতিয়ারে, এবং এটা নিয়ে তদন্ত কমপ্লিট না হতে কোনো কমেন্ট করবো। লিখিত রিপোর্ট তো অলরেডি রয়েছে আইএফএর কাছে, এটা কি 2023 শেষ হয়ে যাবে?